প্রিয় দর্শক, বাজার শেষ করে আসলাম। ছুটির দিন একটা বাজার করার সময় পাওয়া যায় না আদারওয়াইজ। তবে আজকে বাজার করার পেছনে কারণ হচ্ছে কণা আসবে। জি, চিনতে পেরেছেন কণা। কণাকে বলেছি আজকে আমাদের সাথে ইফতার করতে, সো কণা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কণার জন্য আমি অলরেডি একটা রেসিপি করে রেখেছি হাফ। এখন দেখি কণা কতক্ষণে আসবে, কতক্ষণে ড্রিঙ্কস একটা করা যায় কি না। ড্রিঙ্কসের জন্য কী করা যেতে পারে, রেডি কী কী আছে আমার, দেখি দেখি কণা চলে আসে কিনা এর মধ্যে। হ্যালো, এই কণা, কি খবর, কেমন আছো? ভালো, অনেকদিন পর দেখা হলো। থ্যাংক ইউ সো মাচ তুমি এসছো। থ্যাংক ইউ। কেমন যাচ্ছে? অনেক অনেক আয়োজন চলছে অলরেডি। আরে না না না, আজকে বাজার করতে গেলাম তখন ভাবলাম তোমাকে যেহেতু বলেছি আসার জন্য, একসাথে অনেকদিন দেখাও হয় না, আমরা একসাথে ইফতারও করবো। আমি শুনলাম যে খুব মজার মজার রেসিপি বানাচ্ছো সব। এক্সপেরিমেন্ট করতে কার না ভালো লাগে, তুমি রান্নাবাড়া করো? সামটাইম ভালো লাগে করতে। সি, সো সবারই ভালো লাগে বলি করার, নাথিং লাইক ইউ নো উই আর লাইক মাস্টার শেফ অর সামথিং। ইভেন এই যে শোর সাথেই তো আমার প্রথম কথা হচ্ছে যে আমি রান্না করে সবাইকে দেখাচ্ছি। ইটস জাস্ট আমার শখ, ভালো লাগে করতে, সো এই জন্য রেসিপিগুলো করছি। খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, এর থেকে বেশি যখন কেউ রান্না করে সেটা দেখতেও খুব ভালো লাগে। আজকে খুব বেশি কিছু তোমার জন্য করবো না, কাজে সেই ভালো লাগা হবে না, আমরা গল্পই করবো আজকে। ওকে, ঠিক আছে। তবে তার আগে বলো তো, ড্রিঙ্কস কী ধরনের খেতে চাও আজকে, কি কি শরবত বা কি করতে পারি? যেহেতু সামার চলছে, ঠান্ডা ঠান্ডা কিছু খেলে ভালো লাগে। ওকে, সো এটা কি লাসি টাইপের হলো? আচ্ছা ঠিক আছে, ইয়োগার্ট বেস না? ঠিক আছে, আমি ওই সুইট লাসি, রাইট? সুইট লাসি, আর যদি তোমার টক দইও হয়, জিরো ক্যাল তো আছে সাথে। দ্যাটস ট্রু। চলো আমরা একটু তৈরি করে নিই, কিছু স্পুনস নিয়ে আসি। তারপরে এখন ব্যস্ততা কি নিয়ে কণা তোমার? ব্যস্ততা রোজার মধ্যে ওরকম শোজ থাকে না, ঈদকে ঘিরে অনেক কাজে ব্যস্ততা থাকে, লাইভ শো থাকে না, বাট শুটিং থাকে, মিউজিক ভিডিও প্রিপারেশন থাকে, মিউজিক ভিডিও শুটিং থাকে, তো ওগুলো নিয়ে ব্যস্ততা চলছে। ওকে, তার মানে ঈদে তো আমরা টিভিতে তোমাকে দেখতে পারবো প্রোগ্রামে অবশ্যই। চলো আমরা আমাদের জন্য একটু বানিয়ে ফেলি। তুমি বানাবে? না না, তুমি বানাও। আমরা কি একটু নাচ দিয়ে দিই বাদামের যদি করতে চাই? হ্যাঁ হ্যাঁ, অফ কোর্স। আমরা একটু বাদাম দিয়ে দিতে পারি, আমাদের কাছে এই বাদামটাই আছে। এখন অ্যালমন্ড দিই। অ্যালমন্ডে তো অ্যালার্জি নেই মনে হয় তোমার? না, একদম না, আমার অ্যালমন্ড খুব ফেভারিট। দ্যাটস গ্রেট, এন্ড ইটস ভেরি গুড ফর হেলথ, ইউ নো। আই নো, মিষ্টি তো আমরা একটু খেতেই পারি যেহেতু জিরো ক্যাল আছে, সো ক্যালোরি নিয়ে চিন্তা করার কিছু নাই। তুমি বলছিলে খাবার তোমার পছন্দ, কি ধরনের খাবার তুমি বেশি পছন্দ করো? আমি সব খাই। সব খাই মানে কি, মিষ্টি জাতীয় নাকি? ঝাল বেশি পছন্দ, মিষ্টি খুব একটা পছন্দ না। ঝাল বেশি পছন্দ, মিষ্টি খুব। মিষ্টির ব্যাপারে একটু চুজি আর কি, যে সব পছন্দ করি না, কিছু কিছু জিনিস পছন্দ। আইস দিচ্ছি, সমস্যা হবে না তো? না, গানের কথা না, একদম না। আইস খাই, আইসক্রিম খাই। ওরে বাপ রে, তোমার জন্য আমি যেটা করে রেখেছি সেটা একটু বের করে নি, তুমি ঢালতে থাকো ওটা। তোমার জন্য খুব সিম্পল কিছুই করছিলাম, অন্য কিছু তো থাকবে, তার মধ্যে একটু মিষ্টি জাতীয় করতে চেয়েছিলাম, সো জেলো বসিয়ে গিয়েছিলাম বাজারে যাওয়ার আগে। ওকে, কি কি কালার, মানে কি কি ফ্লেভার আছে এটার মধ্যে? অরেঞ্জ,
and it a lemon type of flavor chilo ekটু food color দিয়েছি এটার মধ্যে কারণ বাচ্চারা একটু পরে আসবে সো বাচ্চারাও যেহেতু খাবে ওরা তো একটু লাইক করে তুমি লাইক করো তো হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক গড আচ্ছা আমরা এটা রেডি করতে থাকি তার মধ্যে একটু দর্শকরা বিরতি নিয়ে আসুক হ্যাঁ প্রিয় দর্শক নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি খুব শিগগিরই সাথেই থাকুন